নয় মাতৃমীর অরবিন্দ ন সপ্তম শ্রেণীর সমস্ত অভিভাবক আজ এই ফন্ডামেন্টাল ক্লাস কু স্বাগত ও অভিনন্দন পিলামানে আজ আমি আমার পরিবেশ সম্বন্ধে কিছু আলোচনা করিবা আমার পরিবেশ কেলে সাধারণত আমি বুঝু যে আমার চতুর্শ্বাস্তরে যে জিনিসগুলিক অছি যে বৃক্ষ লতা ঘর দ্বার পানি পবন এসব নিয়ে আমার পরিবেশ গঠিত এবং বিজ্ঞান দৃষ্টিরে কহিলে সাধারণত এই পরিবেশ দুইটি জগৎকে নিয়ে গঠিত গোটি হল ভৌতিক জগৎ এবং অন্যটি হল জীব জগৎ পরিবেশ বিজ্ঞান দৃষ্টি সাধারণত আমার এই পরিবেশ দুইটি জগৎকে নিয়ে গঠিত গোটি হল ভৌতিক জগৎ গোটি হল ভৌতিক জগৎ এবং অন্যটি হল জীব জগৎ ভৌতিক জগৎ কহিলে আমি সাধারণত শিলা মানে পথর পানি পবন সূর্যালোক ইত্যাদি বুঝু সূর্যালোক ইত্যাদি কু বুঝা যায় ভৌতিক জগৎ অর্থাৎ শিলা পানি পবন সূর্যালোক উত্তাপ এসব কোনি গঠিত যার জীবন না মাত্র জীব জগৎ কহিলে সাধারণত যার জীবন অছি তা কোনি গঠিত এথিরে উভয় প্রাণী ও উদ্ভিদ প্রাণী উদ্ভিদ এমানক নিয়ে জীব জগৎ গঠিত তো আমি দেখিলা আমার পরিবেশ আমার এনভারনমেন্ট যা আমি চতুর্শ্বরে দেখুছু কিন্তু বিজ্ঞান দৃষ্টি দেখিলে তাহা দুইটি জগৎকে নিয়ে গঠিত গোটি হল ভৌতিক জগৎ এবং অন্যটি হল জীব জগৎ ভৌতিক জগতরে আমি যার জীবন না যে পদার্থগুলিকর সে বিষয়ে আলোচনা করা যা হল শিলা পানি পবন সূর্যালোক উত্তাপ এসব এবং জীবজগৎ অর্থাৎ উভয় প্রাণী এবং উদ্ভিদকে নিয়ে আমার এই জীবজগৎ গঠিত তেণু প্রাণী ও উদ্ভিদ জীবজগতর অংশবিশেষ এবং এই ভৌতিক জগৎ এবং জীবজগৎকে নিয়ে আমার পরিবেশটি গড়া সাধারণত এই ভৌতিক জগৎকে আমি অজৈবিক পরিবেশ মধ্যে কইপারু এবং এখন আমি জৈবিক পরিবেশ মধ্যে কইপারু জীবজগৎ যা কি জৈবিক পরিবেশ জৈবিক পরিবেশ ভৌতিক জগৎ যা কি হল অজৈবিক পরিবেশ অজৈবিক পরিবেশ বা ভৌতিক পরিবেশ অজৈবিক পরিবেশ সাধারণত মৃত্তিকা জল বায়ু এসবকে নিয়ে আমার এই অজৈবিক পরিবেশ বা ভৌতিক পরিবেশ গঠিত এবং এই ভৌতিক পরিবেশ কু পুনি অনেক ভাগে বিভক্ত করাইপারি যেহেতু মৃত্তিকা সহ সম্পৃক্ত মৃত্তিকা সহ সম্পৃক্ত মণ্ডলকে আমি প্রস্তর মণ্ডল বলে কহু এবং এই অজৈবিক পরিবেশ ই হল প্রস্তর মণ্ডল প্রস্তরমণ্ডল দুই হল বায়ুমণ্ডল এবং তিন নম্বর হল জলমণ্ডল বা বারিমণ্ডল এই প্রস্তরমণ্ডলরে যেটা কি শিলা এবং মৃত্তিকা দ্বারা গঠিত যা উপরে আমি বসবাস করুছু চালুছু বুলুছু বৃক্ষলতা গুড়িক সৃষ্টি হয়েছে সেই মৃত্তিকা এবং শিলাকে নিয়ে গঠিত সাধারণত ভূপৃষ্ঠের উপরস্তর প্রস্তরমণ্ডলকে নিয়ে গঠিত শিলা মৃত্তিকা ইত্যাদি দ্বিতীয়রে বায়ুমণ্ডল পৃথিবীকে কমল সদৃশ এক পর্দা ঘড়ি রয়েছে তাহলে বায়ুমণ্ডল
এবং এই বায়ুমণ্ডলরে অনেকগুলি উপাদান যথা অম্লজান, যবক্ষারজান, ধূলিকণা, জলীয়বাষ্প, আর্গন গ্যাস এসবু বিভিন্ন প্রকার গ্যাস অছি। তথাপি দেখিবা অম্লজান টুয়েন্টি ওয়ান পরসেন্ট, তারপরে হল যবক্ষারজান টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো, অম্লজান হল টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো, তারপরে যবক্ষারজান এর পরিমাণ হল সেভেন্টি সেভেন পয়েন্ট ওয়ান সিক্স শতকড়া, তারপরে বিরল গ্যাস যেটাকি আর্গন, ক্রিপ্টন, হিলিয়ম এসব হল বিরল গ্যাস, এ হল বিরল গ্যাসর আমি দেখবা যদি শতকড়া অনুপাত দেখবা তাহলে জিরো পয়েন্ট নাইন শতকড়া, তারপরে অঙ্গারকাম্ল বা কার্বন ডাইঅক্সাইড সিও টু অঙ্গারকাম্ল এটা হল জিরো পয়েন্ট জিরো থ্রি শতকড়া। তো এই অম্লজান, যবক্ষারজান, বিরল গ্যাস যা গেল আর্গন, ক্রিপ্টন, নিয়ন এসব গ্যাস বিরল গ্যাস যার পরিমাণ অতি বহুত কম, এবং অঙ্গারকাম্ল, জলবাষ্প এসবকে নিয়ে বায়ুমণ্ডলটি গঠিত। তারপরে আমি দেখিবা এবং এই বায়ুমণ্ডলরে আর এক স্তর অছি যাকে আমি কইবা আমি ওজন স্তর, যাকে আমি কুহাযায় ও থ্রি, ও থ্রি, ও থ্রি হল ওজন, ওজনর এক স্তর। কারণ তুমি দেখিবা যদি বায়ুমণ্ডলকে স্তর স্তর করিবা ট্রপোস্ফিয়র, স্ট্রাটোস্ফিয়র, মেসোস্ফিয়র, থর্মোস্ফিয়র, আয়োনোস্ফিয়র বা এক্সোস্ফিয়র, সেই স্ট্রাটোস্ফিয়ররে এই ওজন স্তর অছি এবং এই ওজন স্তর ক্ষতিকারী ক্ষতিকারক অতিবাইগণ রশ্মিকে সূর্যঙ্ক আসুবা অতিবাইগণ রশ্মি বা অল্ট্রাভায়োলেট রেকু শোষি নিয়ে এবং আওয়ানকে সেই রশ্মির প্রভাবরু রক্ষা করে। তো ও থ্রি হল ওজন গ্যাস, এ ক্ষতিকারক ক্ষতিকারক অতিবাইগণী রশ্মি, অতিবাইগণ রশ্মি যাকে আমি দেখিপারুনা, অতিবাইগণ রশ্মি যা সূর্যঠার আসিথা এবং আমার যদি তা চর্মর পড়ে চর্ম ক্যান্সর এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে, সেই ক্ষতিকারক রশ্মিকে ওজন গ্যাস শোষিবা দ্বারা আমি সমস্তে বঞ্চিপারু। ক্ষতিকারক অতিবাইগণী রশ্মি কু শোষি নিয়ে এবং জীবজগৎকে রক্ষা করে। তারপরে দেখিবা তৃতীয়রে বায়ুমণ্ডল বা জলমণ্ডল, বায়ুমণ্ডল বা জলমণ্ডল পৃথিবীতে থাকা সমস্ত জলভাগ এবং পৃথিবীর গর্ভরে থাকা সমস্ত জলভাগকে নিয়ে আমার এই জলমণ্ডল গঠিত। সাধারণত পৃথিবীর শতকড়া সত্তরভাগ হল জলমণ্ডল এবং এই জল সাগর, মহাসাগর, নদী, হ্রদ, পুষ্করিণী, ভূগর্ভর জল এবং অনেক পরিমাণর জল আমার সেই আন্টার্কটিকা মধ্যে থাকা অতি মানে বরফ আকারে তা জমা রয়েছে এবং আমার শরীরে এই জলর পরিমাণ এক মুখ্য উপাদান এবং এর পরিমাণ তেষট্টি ভাগ, তেষট্টি শতকড়া, অর্থাৎ সমগ্র বডির শরীরের তেষট্টি ভাগ হল জল। এটা হল আমি অজৈবিক পরিবেশ কথা কৌ যা হল অশ্মমণ্ডল বা প্রস্তরমণ্ডল, দ্বিতীয় লা বায়ুমণ্ডল এবং তৃতীয় লা বায়ুমণ্ডল, তাপরে আমি পড়া জৈবিক পরিবেশ বা জীবজগৎ বিষয়ে। জৈবিক পরিবেশ এবং এই জৈবিক পরিবেশ অর্থাৎ যার জীবন অছি সাধারণত উদ্ভিদ, প্রাণী এবং বিভিন্ন প্রকার অণুজীব এবং সেমানঠার সৃষ্ট হওয়া পদার্থগুলি গঠিত। উদ্ভিদ, প্রাণী, অণুজীব, অণুজীব অর্থাৎ
ভূতাণু জীবাণু এসব হল অণুজীব এই অণুজীব মানুষ এবং সেমানঙ্কর সৃষ্টি হওয়া পদার্থ এসব গঠিত এবং সাধারণত আমি দেখিবা যদি খাদ্য প্রস্তুতি অনুসারে খাদ্য প্রস্তুতি অনুসারে এই জৈবিক পরিবেশ অর্থাৎ দেখা যাওয়া প্রাণী উদ্ভিদকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করাই পারে খাদ্য দৃষ্টি খাদ্যর প্রস্তুতি দৃষ্টি তিন ভাগে বিভক্ত করাই পারে এবং সে তিনটি হল জৈবিক পরিবেশের প্রথম হল উৎপাদক উৎপাদক প্রডুসর অর্থাৎ যে উৎপন্ন করে পারে যে প্রস্তুত নিজে করে পারে যে নিজের খাদ্য প্রস্তুত করে পারে দ্বিতীয় হল ভক্ষক কনজ্যুমর অর্থাৎ উৎপাদক ঠিক সৃষ্টি হওয়া খাদ্যকে ভক্ষক গ্রহণ করে নিজের জীবন নির্বাহ করে এবং তৃতীয় হল তৃতীয় দেখিবা আমি অপহটক ডিকম্পোজর অপঘটক উৎপাদক ভক্ষক অপহটক এ তিনটি হল পড়া প্রথমে যে উৎপাদক সাধারণত উৎপাদকগুলিক নিজের খাদ্য নিজে উৎপন্ন করে পারন্তি এবং আমি দেখিবা সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক তার পত্রে সবুজ কণা থাকা দ্বারা সে বায়ুমণ্ডল এবং পত্রে স্তুম থাকা দ্বারা স্তুম অর্থাৎ এক ক্ষুদ্র অংশ এক ক্ষুদ্র ছিদ্র অংশ যা কুহায় স্টোমাটা বা স্তুম পত্রর সে অংশ স্টোমাটা বা স্তুম কুহায় এক ক্ষুদ্র ছিদ্র অংশ তাহা মধ্য দিয়ে বায়ুমণ্ডলর অঙ্গারকাম্ল গ্যাস তা মধ্যকে প্রবেশ করে পারে স্টোমাটা দ্বারা সে বায়ুমণ্ডল অঙ্গারকাম্ল গ্যাস নিয়ে এবং পত্রে থাকা সবুজ কণিকা বা ক্লোরোফিল দ্বারা সে সূর্যালোকরু সূর্যরশ্মিকে গ্রহণ করে পারে এবং চেরদ্বারা খনিজ লবণ জল মাটি তলু নিয়ে এবং তাহা পত্রে জমা হুয়ে এবং পত্র কোণ করে সবুজ কণিকা দ্বারা যে মানে শোষি থাকে সূর্যালোক তাহা দ্বারা সে খাদ্য প্রস্তুত করে এবং এই প্রক্রিয়াকে আমি পড়ছু ফটোসিনথেসিস বলে কুহায় ফটোসিনথেসিস বা আলোক শ্লেষণ কুহায় এবং সেই আলোক শ্লেষণ প্রক্রিয়া দ্বারা সে নিজের খাদ্য প্রস্তুত করে যেহেতু সে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে পারে তাকে উৎপাদক কুহায় নিজে উৎপন্ন করে পারে খাদ্য তেমন তাকে উৎপাদক কুহায় এবং সবুজ উদ্ভিদ কেবল উৎপাদক কারণ তার পত্রে বা সবুজ কণা দ্বারা সে খাদ্য প্রস্তুত করে পারে উৎপাদক পড়িবা সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ উৎপাদক কুহায় ভিতরে ভক্ষক ভক্ষক উৎপাদক ঠিক উৎপন্ন খাদ্য সাধারণত ভক্ষক গ্রহণ করে নিজের জীবন ধারণ করে পারে এবং সে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে পারে না বলে তাকে আমি ইতর পোষিত কুহায় ইতর পোষিত অর্থাৎ অন্য ঠিক সে খাদ্য গ্রহণ করে নিজের জীবন ধারণ করে তেমন ভক্ষককে ইতর পোষিত বলে কুহায় এবং এই ভক্ষক একু ইতর পোষিত বলে কুহায় সেমানু আদ্যাভ্যাস দৃষ্টি পুনে ভক্ষক মানুষ পুনে তিন ভাগে বিভক্ত করা যায় যা তুমি জাগ ফাষ্ট তৃণভোজী দ্বিতীয় হল মাংসাশী এবং তৃতীয় হল উভয়ভক্ষী উভয়ভক্ষী তৃণভোজী অর্থাৎ হার্বিভোরস যে পরিমাণে সিধাসলখ উদ্ভিদ ঠারু অর্থাৎ উৎপাদক ঠারু প্রস্তুত খাদ্যকে সিধাসলখ গ্রহণ করতে সে তৃণভোজী বলে কুহায় সিধাসলখ উৎপাদক বা তাঠার প্রস্তুত খাদ্যকে সিধাসলখ গ্রহণ করতে তাহলে তৃণভোজী এমন হলে যদি আমি উদাহরণ দেবা
ଗାଈ ଛେଳି ହରିଣ ଇତ୍ୟାଦି ମାନେ ସିଧାସଳଖ ସବୁଜ ଉଦ୍ଭିଦ ବା ତା'ଠୁ ପ୍ରସ୍ତୁତ ତା'ର ଅଂଶକୁ ଗ୍ରହଣ କରନ୍ତି। ଦ୍ୱିତୀୟ ଦେଖିବା ମାଂସାଶୀ ବା କାର୍ନିଭୋର ଏମାନେ ତୃଣଭୋଜୀମାନଙ୍କୁ ଖାଇ ନିଜର ଜୀବନ ଧାରଣ କରନ୍ତି। ତୃଣଭୋଜୀମାନେ ଖାଆନ୍ତି ଉତ୍ପାଦକମାନଙ୍କୁ ଅର୍ଥାତ୍ ସବୁଜ ଉଦ୍ଭିଦକୁ ଏବଂ ମାଂସାଶୀମାନେ ଖାଆନ୍ତି ତୃଣଭୋଜୀ ପ୍ରାଣୀମାନଙ୍କୁ ସିଧାସଳଖ ଗ୍ରହଣ କରନ୍ତି। ଏବଂ ଆମେ ଏହାର ଉଦାହରଣ ଦେବା ଏଇଟା ହେବ ସିଂହ ବାଘ ଇତ୍ୟାଦି। ସିଂହ ବାଘ ଇତ୍ୟାଦି ଏବଂ ଏଠାରେ ଯଦି ଆମେ ପୁଣି ବିଚାର କରିବା ଯେ ଭକ୍ଷକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ପ୍ରଥମ ସ୍ତରରେ ଭକ୍ଷକଙ୍କ ପୁଷ୍ଟି ରହିଲେ ତୃଣଭୋଜୀ ଏବଂ ଦ୍ୱିତୀୟ ସ୍ତରରେ ରହିଲେ ଆମର ମାଂସାଶୀ। ତାପରେ ଆମେ ଦେଖିବା ଉଭୟପକ୍ଷୀ ଉଭୟପକ୍ଷୀ ବା ଓମ୍ନିଭୋର୍ସ ସାଧାରଣତଃ ଯେଉଁ ପ୍ରାଣୀମାନେ ଉଭୟ ତୃଣଭୋଜୀ ଏବଂ ଭକ୍ଷକମାନଙ୍କୁ ଗ୍ରହଣ କରନ୍ତି ସେମାନଙ୍କୁ ଆମେ ଉଭୟପକ୍ଷୀ ବା ଓମ୍ନିଭୋର୍ ବୋଲି କହିଥାଉ। ଯେପରି ହେଲା ମଣିଷ କୁକୁର କୁଆ ଏସବୁ ଏଇ ଉଭୟପକ୍ଷୀ ରାଶି ବି ମଣିଷ ଇତ୍ୟାଦି ଅର୍ଥାତ୍ ଉତ୍ପାଦକମାନଙ୍କୁ ବି ଗ୍ରହଣ କରୁଥିବେ ତୃଣଭୋଜୀମାନଙ୍କୁ ଗ୍ରହଣ କରୁଥିବେ ତା ସହିତ ମାଂସାଶୀ ପ୍ରାଣୀ ଅର୍ଥାତ୍ ଭକ୍ଷକମାନଙ୍କୁ ବି ଗ୍ରହଣ କରୁଥିବେ ସେମାନେ ହେଲେ ଉଭୟପକ୍ଷୀ। ଉଦାହରଣ ହେଲା ମଣିଷ ମଣିଷ ମାଂସ ବି ଖାଉଛି ଉତ୍ପାଦକ ଖାଦ୍ୟ ଅର୍ଥାତ୍ ଭାତ ଡାଲି ବି ଖାଉଛି ତେଣୁ ହେଲା ଉଭୟପକ୍ଷୀ। କୁକୁର ଭାତ ଖାଉଛି ଉତ୍ପାଦକ ଖାଦ୍ୟ ଖାଉଛି ପୁଣି ମାଂସ ଖାଉଛି ତେଣୁ ତାହା ଅର୍ଥାତ୍ ଭକ୍ଷକ ବି ଗ୍ରହଣ କଲା ଏବଂ ତୃଣଭୋଜୀମାନଙ୍କୁ ବି ଗ୍ରହଣ କଲା ତେଣୁ ସେ ହେବ ଉଭୟପକ୍ଷୀ ବା ଓମ୍ନିଭୋର୍ସ। ଏବଂ ଏହି ଭକ୍ଷ୍ୟମାନଙ୍କ ମଧ୍ୟରେ ପ୍ରଥମ ସ୍ତରରେ ଆମେ ଜାଣିଛୁ ତୃଣଭୋଜୀମାନେ ରହିଲେ ଯେହେତୁ ତୃଣଭୋଜୀମାନେ ପ୍ରଥମ ସ୍ତରରେ ରହିଲେ ଭକ୍ଷ୍ୟମାନଙ୍କ ମଧ୍ୟରେ ପ୍ରଥମ ସ୍ତରରେ ରହିଲେ ଆମେ ତୃଣଭୋଜୀ ତେଣୁ ଏମାନଙ୍କୁ ପ୍ରାଥମିକ ଭକ୍ଷକ ବୋଲି କୁହାଯାଏ ତୃଣଭୋଜୀ ପ୍ରାଥମିକ ଭକ୍ଷକ ଅର୍ଥାତ୍ ଏମାନେ ପ୍ରଥମ କରି ସବୁଜ ଉଦ୍ଭିଦକୁ ଗ୍ରହଣ କଲେ ପ୍ରଥମ ସ୍ତରରେ ଏମାନେ ଅଛନ୍ତି ତେଣୁ ଏମାନଙ୍କୁ ପ୍ରାଥମିକ ଭକ୍ଷକ ବୋଲି କୁହାଯାଏ। ଏବଂ ତାପରେ ମାଂସାଶୀମାନଙ୍କୁ କୁହାଯାଏ ଦ୍ୱିତୀୟକ ଭକ୍ଷକ ମାଂସାଶୀ ପ୍ରାଣୀ ଏଇ ମାଂସାଶୀ ପ୍ରାଣୀ ରହିଲେ ଏଇ ମାଂସାଶୀମାନଙ୍କୁ କୁହାଯାଏ ମାଂସାଶୀ ପ୍ରାଣୀ ଏଇ ମାଂସାଶୀ ପ୍ରାଣୀମାନଙ୍କୁ ସାଧାରଣତଃ ଦ୍ୱିତୀୟକ ଭକ୍ଷକ ଏବଂ ତୃତୀୟକ ଭକ୍ଷକ ମଧ୍ୟ କୁହାଯାଏ। ଯେପରି ହେଲା ହରିଣ ଖାଉଛି ବାଘ ହରିଣ ହେଲା ପ୍ରାଥମିକ ଭକ୍ଷକ ହରିଣକୁ ବାଘ ଖାଉଛି ବାଘ ହେଲା ଦ୍ୱିତୀୟକ ଭକ୍ଷକ ଏବଂ ଯେହେତୁ ବାଘକୁ ତା'ର ମୃତ୍ୟୁ ପରେ ତାକୁ ଶାଗୁଣା ଚିଲ୍ ଖାଉଛନ୍ତି ସେମାନେ ତୃତୀୟ ଭକ୍ଷକ ତେଣୁ ଏଇ ମାଂସାଶୀ ପ୍ରାଣୀମାନଙ୍କୁ ଖାଦ୍ୟ ଦୃଷ୍ଟିରୁ ସେମାନେ ଦ୍ୱିତୀୟକ ହୋଇପାରନ୍ତି ତୃତୀୟକ ବି ହୋଇପାରନ୍ତି ଦ୍ୱିତୀୟକ ଭକ୍ଷକ ବି ହୋଇପାରନ୍ତି ତୃତୀୟକ ଭକ୍ଷକ ବି ହୋଇପାରନ୍ତି ଦ୍ୱିତୀୟକ ଭକ୍ଷକ ବା ତୃତୀୟକ ଭକ୍ଷକ ବି ହୋଇପାରନ୍ତି। ଯଦି ପ୍ରାଥମିକ ଭକ୍ଷକୁ ଡାଇରେକ୍ଟ ଗ୍ରହଣ କରୁଛି ଅର୍ଥାତ୍ ବାଘ ଦ୍ୱିତୀୟ ଭକ୍ଷକ ଡାଇରେକ୍ଟ ସେ ହରିଣକୁ ଗ୍ରହଣ କରୁଛି ତେଣୁ ଦ୍ୱିତୀୟକ ଭକ୍ଷକ ତେଣୁ ଶାଗୁଣା ବାଘର ମୃତ୍ୟୁ ପରେ ତାକୁ ଗ୍ରହଣ କଲା ତୃତୀୟକ ଭକ୍ଷକ
অর্থাৎ এই মানসিক প্রাণী মানে দ্বিতীয় কক্ষ কইপারন্তি তৃতীয় কক্ষ কবিপারন্তি দ্বিতীয় কক্ষ কবিপারন্তি এবং তৃতীয় কক্ষ কবি হইপারন্তি তারপরে আমি দেখিবা অপঘটক এমন সব কুয়ে ডিকম্পোজর যে প্রাণী মানে মৃত প্রাণী উদ্ভিদ শরীর মধ্যে বাঁধি হয়ে জটিল খাদ্য কু সরল খাদ্যের পরিণত করে দিকে সে আমি সাধারণত কৌ অপঘটক অর্থাৎ জটিল খাদ্য কু সে অপঘটিত করে অতি ক্ষুদ্র ক্ষুদ্র সরল উপাদানে পরিণত করতে যেহেতু অপঘটিত করতে সে প্রক্রিয়া কুহায় অপঘটন প্রক্রিয়া এবং এই অপঘটন প্রক্রিয়া কু সে মনে কর এক মলা কুকুর পড়ছে মলা কুকুর পড়ে যুগ সেঠারে অপঘট মানে লাগিয়ে আনতি এই অপঘট মানুষ আমি দেখি পু না এমন মাইক্রো অর্গানিজম বা অণুজীব গোষ্ঠী মধ্যে কুহায় এই অপঘট লাগিয়ে আনতি এবং কিছুদিন পরে দেখা যে সে মলা কুকুর সেঠারে তার মাংস তার হাড় ক্ষতবিক্ষত হয়ে ধীরে 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 তা উভেয অর্থাৎ তার মানে গোটে দৃষ্টি দেখলে মানে পরিবেশক সফা করতে এই অপঘটক যেহেতু সে মৃত উদ্ভিদ ঠার খাদ্য গ্রহণ করতে সে মৃতোপজীবী কুহায় এমনকু অপঘটক এমনকু মৃতোপজীবী মৃতোপজীবী কুহায় কারণ মৃত প্রাণী এবং উদ্ভিদ ঠার সে খাদ্য গ্রহণ করে নিজের জীবন নির্বাহ করতে তেমনি এমন অপঘটক শ্রেণী কুহায় এবং যে প্রস্তুতি এবং যে প্রক্রিয়ার সে মৃত প্রাণী এবং উদ্ভিদ ঠার খাদ্য গ্রহণ করতে সে প্রক্রিয়া কুহায় অপঘটন প্রক্রিয়া অপঘটন প্রক্রিয়া এই অপঘটন প্রক্রিয়া দ্বারা মৃত প্রাণীটি জটিল খাদ্যক ধীরে ধীরে অপঘটন করে অতি ক্ষুদ্র সরল খাদ্যরে পরিণত করতে নিজে গ্রহণ করতে কিছু এবং কিছু এদ্বারা নিজে গ্রহণ করতে সে খাদ্যর কিছু অংশ এবং বাকি সে খাদ্যরে বিভিন্ন অংশক পরিবেশের বিভিন্ন অংশক পঠাই দিকে অর্থাৎ সেটা ইয়ে বাষ্প যে বাষ্প অংশ রহিলা অম্লজান যবক্ষারজান এর উপাদান তা পরিবেশক চালিয়ে মৃত্তিকার যে কিছু অংশ রহিলা সোডিয়াম পটাসিয়াম ক্যালসিয়াম তা মৃত্তিকার মিশি যায় এপরি পঞ্চমহাবদুর আসি উপাদানক পঞ্চমহাবদরে সে ছাড়ি দিকে এমন এক প্রকার মানে আমি দেখা পরিবেশর মানে পরিবেশর সফা করতে তাপরে জৈবিক পরিবেশ এবং অজৈবিক পরিবেশ মধ্যে যে সম্বন্ধটি অছি সে বিষয়ে দেখা জৈবিক পরিবেশ এবং অজৈবিক পরিবেশ মধ্যে সম্বন্ধ সাধারণত জৈবিক পরিবেশ কহিলে আমি যে জীবজগতর পরিবেশ প্রাণী উদ্ভিদ অণুজীব গুড়াক এবং অজৈবিক পরিবেশ সেটা মৃত্তিকা জল পবন এসব তো অজৈবিক পরিবেশ এবং জৈবিক পরিবেশ মধ্যে সম্বন্ধ এপরি হয়েছি যে উভয় পরস্পরের পরিপূরক অর্থাৎ জৈবিক পরিবেশ অজৈবিক পরিবেশর বিনা বঞ্চিপারিব না যদি উদ্ভিদ পরিবেশর জলবায়ু সূর্যালোক গ্রহণ করেছি তাহলে খাদ্য প্রস্তুত করে পারে খাদ্য প্রস্তুত নকলে উদ্ভিদ খাদ্য প্রস্তুত নকলে সমস্ত প্রাণী ভোকরে মরিব তেণু এই জৈবিক পরিবেশ এবং অজৈবিক পরিবেশ পরস্পরের পরিপূরক এবং এই জৈবিক পরিবেশ মধ্যে মানে গোটে প্রাণী আ গোটে প্রাণী ঠার খাদ্য গ্রহণ করুছি এবং এই খাদ্য গ্রহণবা সহিত খাদ্য গ্রহণ করা সহিত শক্তি মধ্যে তাঠার গ্রহণ হয়েছি অর্থাৎ দেখিবা গোটে জীব শরীরের গোটিয়ে জীব শরীরের অন্য এক জীবক অন্য এক জীবক খাদ্য মাধ্যমে খাদ্য
ଖାଦ୍ୟ ମାଧ୍ୟମରେ ଶକ୍ତିର ପ୍ରବାହ ଶକ୍ତିର ପ୍ରବାହକୁ ଖାଦ୍ୟ ଶୃଙ୍ଖଳ କୁହାଯାଏ। ଖାଦ୍ୟ ଶୃଙ୍ଖଳ କୁହାଯାଏ। ଗୋଟିଏ ଜୀବ ଶରୀରରୁ ଅନ୍ୟ ଏକ ଜୀବକୁ ଖାଦ୍ୟ ମାଧ୍ୟମରେ ଶକ୍ତିର ପ୍ରବାହକୁ ଖାଦ୍ୟ ଶୃଙ୍ଖଳ କୁହାଯାଏ। ସପୋଜ ହରିଣ ହେଲା, ବାଘ ହେଲା, ସବୁଜ ଉଦ୍ଭିଦ ବା ବୃକ୍ଷ ତା'ର ଡାଳପତ୍ରକୁ ହରିଣ ଖାଏ ଏବଂ ବଞ୍ଚେ, ହରିଣକୁ ବାଘ ଖାଏ। ତ ହରିଣକୁ ଯେଉଁ ଖାଦ୍ୟ ସବୁଜ ଉଦ୍ଭିଦର ଯେଉଁ ଖାଦ୍ୟକୁ ହରିଣ ଖାଉଛି, ହରିଣକୁ ଯେଉଁ ବାଘ ଖାଉଛି, ସେ ଖାଦ୍ୟ ସହିତ ଧୀରେ ଧୀରେ ଶକ୍ତି ମଧ୍ୟ ସବୁଜ ଉଦ୍ଭିଦରୁ ହରିଣକୁ ଯାଏ ଏବଂ ହରିଣ ଖାଦ୍ୟକୁ ଯେହେତୁ ବାଘ ଗ୍ରହଣ କରୁଛି, ହରିଣରୁ ସେ ଖାଦ୍ୟ ମାଧ୍ୟମ ଦେଇ ଶକ୍ତିଟା ବାଘ ନିକଟକୁ ଯାଏ। ଏହିପରି ଭାବରେ ଖାଦ୍ୟ ମାଧ୍ୟମରେ ଶକ୍ତିର ପ୍ରବାହ, ମାନେ ଶକ୍ତି ଗୋଟେ ଜାଗାରୁ ଆଉ ଗୋଟେ ଜାଗାକୁ, ତା ଖାଦ୍ୟ ମାଧ୍ୟମରେ ଯିବ ଗୋଟେ ପ୍ରାଣୀରୁ ଆଉ ଗୋଟେ ପ୍ରାଣୀକୁ, ସେ ଯେଉଁ ପ୍ରକ୍ରିୟା ହେଲା, ସେ ଯେଉଁ ପ୍ରୋସେସ୍ ହେଲା, ତା ଖାଦ୍ୟ ଶୃଙ୍ଖଳ ବୋଲି ଆଉ କୁହାଯାଏ। ଏବଂ ଏ ଖାଦ୍ୟ ଶୃଙ୍ଖଳରେ ପ୍ରବାହିତ ଶକ୍ତିର ମୂଳ ଉତ୍ସ ହେଲା ସୂର୍ଯ୍ୟ, କାରଣ ସବୁଜ ଉଦ୍ଭିଦରୁ କେଉଁଠୁ ଶକ୍ତି ପାଏ, ସୂର୍ଯ୍ୟଙ୍କଠାରୁ ଶକ୍ତି ପାଏ। ସବୁଜ ଉଦ୍ଭିଦ ସୂର୍ଯ୍ୟଙ୍କଠାରୁ ଶକ୍ତି ପାଏ ଏବଂ ସେ ସବୁଜ ଉଦ୍ଭିଦ ଶକ୍ତିକୁ ଧୀରେ ଧୀରେ ତୃଣଭୋଜୀ ଏବଂ ମାଂସାସୀ ଏବଂ ଧୀରେ ଧୀରେ ଅପଘଟକ ପ୍ରାଣୀମାନେ ଗ୍ରହଣ କରନ୍ତି। ଏହିପରି ଭାବରେ ଖାଦ୍ୟ ମାଧ୍ୟମରେ ଗୋଟେ ପ୍ରାଣୀଠାରୁ ଅନ୍ୟ ପ୍ରାଣୀକୁ ଖାଦ୍ୟ ମାଧ୍ୟମରେ ଶକ୍ତିର ପ୍ରବାହ ଏକ ଧାରାବାହିକ କ୍ରମରେ ଚାଲି ଏବଂ ଏହାକୁ ଖାଦ୍ୟ ଶୃଙ୍ଖଳ ବୋଲି କୁହାଯାଏ। ପିଲାମାନେ, ଏ ଭୌତିକ ପରିବେଶ, ଯେଉଁ ଆମେ ପରିବେଶ କହୁଛୁ, ଭୌତିକ ପରିବେଶ ଏବଂ ଜୈବ ପରିବେଶ, ଏ ବିଷୟରେ ଆମେ ଆଲୋଚନା କଲା, ଧାରଣା ଦେଲା। ପୁଣି ଜୈବିକ ପରିବେଶକୁ ବିଭିନ୍ନ ଭାଗରେ ବିଭକ୍ତ କଲା, ତୃଣଭୋଜୀ ଅର୍ଥାତ୍ ଉତ୍ପାଦକ, ଭକ୍ଷକ ଏବଂ ଅପଘଟକ। ପୁଣି ଆମେ ଦେଖିଲା ଯେ ଉତ୍ପାଦକ, ଭକ୍ଷକ, ଅପଘଟକ ଏ ଯେଉଁ ହେଲା, ଭକ୍ଷକ ଗୋଷ୍ଠୀରେ ଆମେ ଦ୍ୱିତୀୟକ ଭକ୍ଷକ, ପ୍ରାଥମିକ ଭକ୍ଷକ, ତୃତୀୟକ ଭକ୍ଷକ ବିଷୟରେ ଆଲୋଚନା କଲା ଏବଂ ଅଜୈବିକ ପରିବେଶରେ ଆମେ ପ୍ରସ୍ତରମଣ୍ଡଳ, ଅଶ୍ମମଣ୍ଡଳ, ଦ୍ୱିତୀୟରେ ବାୟୁମଣ୍ଡଳ ଏବଂ ତୃତୀୟରେ ଜଳମଣ୍ଡଳ ବା ବାୟୁମଣ୍ଡଳ ବିଷୟରେ ଆଲୋଚନା କଲା। ତ ଏଇଟା ହେଲା ବିଜ୍ଞାନ ଦୃଷ୍ଟିରୁ ପରିବେଶ ସମ୍ବନ୍ଧରେ କିଛି ଧାରଣା, ପରିବେଶ କିପରି ସୃଷ୍ଟି ହେଲା, ଦୁଇଟି ଜଗତ କିପରି ହେଲା, ସେ ଜଗତକୁ କିପରି ପୁଣି କିପରି ଭାଗ କରାଗଲା ଏବଂ ଉଭୟ ଯେଉଁ ଦୁଇଟି ଜଗତ ହେଲା, ଜୀବ ଜଗତ ଏବଂ ଅନ୍ୟଟି ହେଲା ଭୌତିକ ଜଗତ, ତା ମଧ୍ୟରେ କିପରି ଏକ ସମ୍ବନ୍ଧ ସ୍ଥାପନ ହୋଇପାରିଲା ଯାହାଦ୍ୱାରା ପୁରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜୀବ ଜଗତ ଠିକ ଭାବରେ ହୋଇପାରିଲା, ଏ ବିଷୟରେ ଆମେ ଆଲୋଚନା କଲା। ସମସ୍ତେ ବିଷୟରେ କିଛି ଯଦି ପ୍ରଶ୍ନ ଅଛି ପୁଣି ହ୍ୱାଟ୍ସଆପ୍ ମାଧ୍ୟମରେ ପଚାରିବ ବା ଗୁଗୁଲ୍ ମିଟ୍ ମାଧ୍ୟମରେ ପଚାରିବ। ଠିକ୍ ଅଛି ପିଲାମାନେ, ବନ୍ଦେ ମାତରମ୍।